2022 সালের 25 অক্টোবর থেকে শুরু। লঙ্কানদের হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের যাত্রা শুরু করেছিল অস্ট্রেলিয়া। সেই থেকে শুরু, সে আসরে লঙ্কানদের পর ব্যাক টু ব্যাক অজিদের কাছে পরাস্ত হতে হয় আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে। সেখান থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়রথ। সেই আসরে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বিশ্বকাপ মিশন শেষ হলেও পরের বছর ওয়ানডে বিশ্বকাপ ঠিকই ঘরে তোলে অজিরা। ওয়ানডে বিশ্বকাপ জয়ের অবিস্মরণীয় স্মৃতি নিয়ে তারা খেলতে আসে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর, আর এখানেও চলতে থাকে তাদের জয়রথ। চলতি বিশ্বকাপে ওমানকে হারিয়ে শুরু, এরপর ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করে তারা পা রাখে সুপার এইটে। সুপার এইটে এসে তারা শুরুতেই হারায় বাংলাদেশকে, আর এই জয়ের মধ্য দিয়েই অনন্য এক মাইলফলক স্পর্শ করে অজিরা। টি টোয়েন্টি বিশ্বকাপে টানা 8 ম্যাচ জয়ের অনন্য নজির স্থাপন করে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শরা। অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল তাদের জয়রথ আরও দূরে টেনে নিয়ে যাওয়ার, কিন্তু এই আফগানদের হারিয়ে শুরু হয়েছিল তাদের জয়রথ। সেই আফগানিস্তানের বিপক্ষে চলতি বিশ্বকাপের সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে বসতে হয় তাদের, আর তাতেই টানা 8 ম্যাচ পর টি টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের স্বাদ মেলে অজিদের। আফগানদের বিপক্ষে এটি টি টোয়েন্টি ফরম্যাটে প্রথম পরাজয়। টি টোয়েন্টি ফরম্যাট তো বটেই, 3 ফরম্যাটের ক্রিকেটের ভেতরও এটি প্রথম জয় আফগানিস্তানের। অস্ট্রেলিয়ার টানা 8 ম্যাচ হারের মুখ না দেখে থাকার রেকর্ডটি টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো দলের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এতদিন এই রেকর্ডটি ছিল ইংল্যান্ড ও ভারতের, তবে সবার আগে ভারত 2007 থেকে 2009 মৌসুমে টানা 6 ম্যাচ জিতে গড়েছিল এই অনন্য রেকর্ড। 2010-12 মৌসুমে ইংল্যান্ড ও 2012-14 মৌসুমে ভারত 6 ম্যাচ জিতে প্রথম গড়েছিল এই কৃতিত্ব। 2010 সালে টানা 6 ম্যাচ অপরাজিত থাকার নজির গড়েছিল এই অস্ট্রেলিয়ায়। এর আগে 2009 সালে শ্রীলঙ্কা অপরাজিত ছিল টানা 6 ম্যাচের জন্য। আফগানিস্তানের বিপক্ষে হেরে চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল অস্ট্রেলিয়া সেমির দৌড়ে চলে গেছে কিছুটা ব্যাকফুটে। 2 ম্যাচে জয় পাওয়ায় ভারতের সেমিফাইনালে খেলাটা নিশ্চিত হয়েছে ইতোমধ্যেই। আফগানদের বিপক্ষে জয় পেলে সেমির দরজা খুলে যেত অস্ট্রেলিয়ার জন্যেও, কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে মুজিব রশিদরা ইতিহাস গড়া এক জয় বাগিয়ে নিয়ে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে অজিদের সেমিতে নাম লেখানোই। অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে ভারতের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ জয়ভিন্ন পথ খোলা নেই অজিদের সামনে। আর কোনো কারণে যদি হেরে যেতে হয় সেই ম্যাচেও, তাহলে মেলাতে হবে অজিদের কঠিন সমীকরণ। প্রার্থনা করতে হবে বাংলাদেশ যাতে জয় পায় আফগানদের বিপক্ষে, সেটিও বড় ব্যবধানে। এখন দেখার বিষয় অস্ট্রেলিয়াকে শেষ পর্যন্ত জটিল সমীকরণ সমাধান করতে হয় কিনা সেমির টিকিট কাটতে, নাকি ভারতকে হারিয়ে সহজেই তারা নাম লেখাবে শেষ চারে। আবু তালহা, অনফিল্ড।